Today we will start lesson 8 and the title of this lesson is Goodbye to the Moon. Lesson 8 এর যেটা শিরোনাম সেটা হলো Goodbye to the Moon, মানে চাঁদকে বিদায় জানানো, চাঁদকে বিদায়। যখন আমরা কোথাও যাই, তোমরা যখন বাড়ি থেকে কোথাও বেড়াতে যাও, তখন বাবা মাকে বিদায় জানিয়ে যাও, গুডবাই জানিয়ে যাও, সেই রকমই এখানে আমরা যে গল্পটা পড়ব সেখানে চাঁদকে বিদায় জানানোর কথা বলা হয়েছে। And the author is Monica Hughes. যিনি লিখেছেন তার নাম Monica Hughes. আসো আগে এনার সম্পর্কে একটু জেনে নিই, তারপরে আমরা গল্পটা পড়ছি, কেমন? Monica Hughes, 1925 to 2003, was a Canadian author who is especially known for her books on science fiction. মনিকা হিউজের জন্মসাল 1925 এবং মৃত্যুসাল হল 2003। তিনি একজন কানাডার অধিবাসিনী ছিলেন, মানে কানাডাতে তার বাসস্থান ছিল, তাই ক্যানাডিয়ান অথর বলা হয়েছে। এবং তিনি বেশিরভাগ ক্ষেত্রে কল্পবিজ্ঞানের বই লেখার জন্য পরিচিত, বিশেষভাবে পরিচিত। কেমন? সায়েন্স ফিকশন বলতে কি বোঝায় সেটা আমি আগের দিন তোমাদের ভালো করে বলে দিয়েছিলাম। She also wrote adventure and historical novels. তিনি আরও বিভিন্ন দুঃসাহসিক গল্প এবং ঐতিহাসিক উপন্যাসও লিখেছিলেন। The text Goodbye to the Moon is an adaptation from one of her popular work of science fiction. তার খুব জনপ্রিয় কল্পবিজ্ঞানের গল্প থেকে আমাদের এই গল্পটাকে নিয়ে এখানে দেওয়া হয়েছে, কেমন? নিচে দেখো একটা ম্যাচিং আছে, একদিকে পিকচার্স আছে, একদিকে তাদের নাম আছে, পিকচারগুলোর সাথে নামগুলোকে ম্যাচ করতে হবে। এটা তোমরা আশা করি পারবে। এটা হেলমেটের ছবি, তারপরে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন সিলিন্ডারের ছবি, তারপরে এখানে আমরা একটা স্পেস স্যুট দেখতে পাচ্ছি, আর এখানে দুটো বুটস আছে। ইফ ইউ সি আ পারসন ওয়েয়ারিং অর ইউজিং অল অফ দ্য আইটেম মেনশনড অ্যাবভ, Where would he be going? তোমরা যদি কোনো পার্সনকে বা ব্যক্তিকে দেখো যার পরনে এই সমস্ত জিনিসগুলো আছে, যে অক্সিজেন সিলিন্ডার নিয়েছে, যে স্পেস স্যুট পরে, বুট পরে, হেলমেট পরে দাঁড়িয়ে আছে বা কোথাও যাচ্ছে, তার মানে তিনি কোথায় যাচ্ছেন সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। তোমরা সকলেই জানো যে তিনি স্পেসে যাচ্ছেন, ঠিক আছে? এবারে আসো আমরা গল্পটা শুরু করি। I sat in the dark view room of the space station. আমি মহাকাশ গবেষণা কেন্দ্রের অন্ধকার দর্শন কক্ষে বসেছিলাম। ভিউ রুম মানে অবজারভেশন রুম বা দর্শন কক্ষ, যেখান থেকে বাইরের জিনিস দেখা যায়। যেহেতু মহাকাশে আলো থাকে না, সেজন্য ওটা অন্ধকার দেখাচ্ছে, এবং স্পেস স্টেশনেই তারা থাকবে, কারণ মহাকাশ থেকে, এটা মহাকাশের গল্প, আমি আগের দিনই বলেছিলাম যে মহাকাশে স্পেস স্টেশন বা গবেষণা কেন্দ্র বানানো আছে, যেখানে কিনা মানুষরা তাদের রিসার্চ ওয়ার্কগুলো করে। তাহলে এখানে যিনি লেখক তিনি বলছেন যে তিনি মহাকাশ গবেষণা কেন্দ্রের অন্ধকার দর্শন কক্ষে বসেছিলাম। লেখক যিনি তিনি হচ্ছেন এই গল্পের কথক, মানে তার ভাষাতেই বা তার দৃষ্টিতেই আমরা পুরো গল্পটাকে দেখব, বুঝব, শুনব, ঠিক আছে? আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, আমি বাইরের দিকে পৃথিবীর দিকে তাকিয়েছিলাম, মানে মুখ বাড়িয়ে পৃথিবীর দিকে তাকিয়েছিলাম। ইট ওয়াজ সামহোয়াট ফ্যামিলিয়ার টু মি, এটা আমার কাছে কিছুটা পরিচিতই ছিল। ফ্যামিলিয়ার মানে পরিচিত। There was a small photograph of the blue planet in our drawing room. আমাদের বসার ঘরে এই নীল গ্রহটির একটা ছোট্ট ছবি ছিল। I, Kepler Masterman, was born on the moon 15 years back. তাহলে দেখো এখানে আই বলতে আমরা কাকে দেখছি, আই মানে কেপলার মাস্টারম্যান, মানে আমরা পুরো গল্পটা এই কেপলারের চোখ দিয়েই দেখব এবং কেপলারের কথা অনুযায়ী বুঝব, কেমন? তাহলে আমি কেপলার মাস্টারম্যান আজ থেকে 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। এটা যেহেতু সায়েন্স ফিকশনের গল্প, মানে কল্পবিজ্ঞানের গল্প, তাই এখানে কাল্পনিকভাবেই বলা হয়েছে যে তার বাড়ি চাঁদে, সে চাঁদেই জন্মেছিল, মানে কেপলার মাস্টারম্যান হলো চাঁদের অধিবাসী।
My mother had been dead 5 years ago. 5 বছর আগে আমার মা মারা গিয়েছিলেন. She had told me stories about the earth and excitingly unknown place. তিনি আমাকে এই উত্তেজনাপূর্ণ অজানা জায়গা পৃথিবী সম্পর্কে গল্প বলেছিলেন. এক্সাইটিংলি মানে উত্তেজনাপূর্ণ, আননোন প্লেস মানে অজানা জায়গা, মানে কেপলার কখনো পৃথিবীতে যায়নি, তার কাছে সেটা অজানা. আর এই গল্পটা সে তার মায়ের কাছ থেকে শুনেছিল, যিনি কিনা 5 বছর আগে মারা গেছেন. মাই ফাদার ইজ দ্য গভর্নর অব দ্য মুন. আমার বাবা চাঁদের রাজ্যপাল বা গভর্নর. হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপেডিশন টু দ্য আর্থ. তিনি পৃথিবীতে একটা অভিযানে যাচ্ছিলেন. এক্সপেডিশন কথাটার সাথে তোমরা পরিচিত, এটা তোমরা লেসন ক্লাস 5-এর লেসন 2-তে পড়েছিলে, মনে আছে? এভারেস্টে একটা এক্সপেডিশনের গল্প পড়েছিলে তোমরা. তাহলে এখানেও এক্সপেডিশন মানে দুঃসাহসিক কাজ বা নতুনত্বের খোঁজ করা, অভিযান যেটাকে আমরা বলি. তো যেহেতু আর্থে যাচ্ছিলেন চাঁদ থেকে, সেই জন্য সেটাকেও একটা এক্সপেডিশন বলা হচ্ছে. অর্থাৎ এই লাইনটার মানে হলো আমার বাবা পৃথিবীতে অভিযানে যাচ্ছিলেন. অ্যান্ড হিয়ার ওয়াজ আই অ্যাকম্পানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ. আর আমিও ছিলাম আমার প্রথমবারের জন্য আমি তাকে পৃথিবী অভিযানে যেতে সঙ্গ দিচ্ছিলাম. মানে কেপলার তার বাবার সঙ্গী হয়েছিল এবং কেপলার প্রথমবার পৃথিবীতে যাচ্ছিল, সেই জন্য সেই কথাটা লিখেছে যে মাই ফার্স্ট এভার জার্নি. ঠিক আছে. আই লুকড ডাউন অ্যাট আর্থ. আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম. মানে দেখো ছবিটা, সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে পৃথিবীটাকে মাথা ঝুঁকিয়ে দেখতে হচ্ছে, মানে নিচের দিকে দেখাচ্ছে. ইট সিম সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট. এটা এত কাছে আছে বলে মনে হচ্ছিল যে যেন আমি এটাকে ছুঁতে পারি, মানে হাতের কাছে দেখাচ্ছিল. উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিটস বিফোর আওয়ার জার্নি স্টার্টেড. আমাদের যাত্রা শুরু হওয়ার আগে আমাকে আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল. জার্নি মানে যাত্রা. ফিলিং রেস্টলেস আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন. রেস্টলেস হওয়া মানে অস্থির হয়ে যাওয়া. তোমরা যখন কোথাও বেড়াতে যাও, যখন দেরি হয় তখন নিজেদের মধ্যে একটা আনচান হয় না যে কখন যাব কখন যাব, তো কেপলারেরও সেটা হচ্ছিল. তাহলে এই লাইনটার মানে কি? অস্থির হয়ে আমি দর্শন কক্ষ ছেড়ে বেরিয়ে এলাম এবং দীর্ঘ পথ ধরে ভেসে ভেসে মহাকাশ গবেষণা কেন্দ্রের মাঝখানে নেমে এলাম. গ্লাইড করা মানে ভাসা, গ্লাইডেড ডাউন মানে ভেসে ভেসে নেমে আসা. তাহলে অস্থির হয়ে সে কী করলো? দর্শন কক্ষ ছেড়ে ভাসতে ভাসতে সে ঠিক মাঝখানে নেমে এলো. আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স. সেখানে আমি দেখলাম আমার বাবাকে চারদিক ধরে সাংবাদিকরা ঘিরে ধরেছে, মানে ওর বাবার চারপাশে সাংবাদিকরা ঘিরে ধরেছে. আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি. আমি সেই ফাঁকা দর্শন কক্ষে আবার ফিরে এলাম. আচ্ছা, সেই ভিউ রুমটা এমটি কেন ছিল? কারণ ভিউ রুমে একা কেপলারই ছিল. কেপলার যেই গিয়েছিল ওখান থেকে বাইরে, সঙ্গে সঙ্গে ওটা খালি হয়ে গিয়েছিল, সেখানে আবার কেপলার ফিরে এলো. আই লুকড আউট ইনটু স্পেস. আমি বাইরে মহাকাশের দিকে তাকালাম. মাই মুন মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও. আমার চাঁদ আমার বাড়ি এখান থেকে খুব ছোট লাগছিল. মানে ও মুন থেকে বেরিয়ে এসে আর্থে যাওয়ার মাঝখানে ওই স্পেস স্টেশনটাতে অপেক্ষা করছিল, সেখান থেকে স্পেসশিপ ধরে সে যাবে. মানে ওখান থেকে কিন্তু মুনও দূরে, সে কিন্তু মুনে দাঁড়িয়ে নেই এখন, বরঞ্চ সে যেখানে আছে সেখান থেকে মুনকে খুব ছোট দেখাচ্ছিল. অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি. আমার বাড়িতে নিশ্চয়ই ছোট ছোট বাচ্চারা উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে. রেডি হওয়া মানে প্রস্তুত হওয়া, পার্টি মানে উৎসব. দেয়ার অলওয়েজ বিন অ পার্টি অ্যাট সানরাইজ.
সূর্য উঠলেই সব সময় সেখানে একটা উৎসব হয়। দ্য সান রোজ ওনলি 12-13 টাইমস আ ইয়ার, সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস। সারা বছরে সূর্য মাত্র 12-13 বার ওঠে, তাই এটা আমাদের কাছে একটা বিশেষ ব্যাপার, সামথিং স্পেশাল, বিশেষ কিছু ব্যাপার, সেই কারণেই তারা উৎসব করে। তোমরা ভাবো যে আমাদের এখানে তো সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু প্রতিদিন না উঠে সূর্য যদি সত্যিকারেরই এত দেরিতে উঠতো, তাহলে আমাদের এখানেও সূর্য ওঠাটাও কিন্তু একটা পার্টির মতনই হতো। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন। সূর্যের আলো ধীরে ধীরে চাঁদের উপরিতলে এধার থেকে ওধারে ছড়িয়ে পড়ে, যতক্ষণ না পুরোপুরিভাবে রাতটা কেটে যায়। ক্রেপ্ট হওয়া মানে খুব আস্তে আস্তে ধীরে ধীরে ছড়িয়ে পড়া, স্লোলি কথাটাও লেখা আছে। ঠিক হামাগুড়ি দিয়ে যেমন আস্তে আস্তে বাচ্চারা হাঁটে, ঠিক সেইভাবে ধীরে ধীরে জায়গাটাতে ছড়িয়ে যাওয়া। অ্যাক্রস মানে এপাশ থেকে ওপাশ। তোমরা যে রেনবো বলে একটা পোয়েম পড়েছিলে, সেখানেও অ্যাক্রস দ্য স্কাই কথাটা তোমরা পড়েছো। সারফেস মানে উপরিভাগ বা উপরিতল। যতক্ষণ না পর্যন্ত রাতটা পুরোপুরি কেটে যায়, ততক্ষণ পর্যন্ত সূর্যকিরণটা আস্তে আস্তে ধীর পায়ে পুরো মনে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা আজকে যেটুকু পড়লাম তাতে কি দেখলাম, যে কেপলার মাস্টারম্যান, যে কিনা 15 বছরের একটা ছেলে যার মা 5 বছর আগে মারা গেছে, সে বাবার সাথে প্রথমবার আর্থে যাচ্ছে, সেই আর্থ যার কথা সে মায়ের কাছে শুনেছে। আর্থের একটা খুব সুন্দর ছবিও তাদের ড্রয়িং রুমে আছে। কেপলারের বাবা হচ্ছেন মুনের গভর্নর, তিনি আর্থে এক্সপেডিশনে যাচ্ছেন, কেপলার তাকে অ্যাকম্প্যানি করছে মানে সঙ্গ দিচ্ছে। যেহেতু সে নতুন জায়গায় যাচ্ছে, তাই সে ভেতরে খুবই অস্থির বা উত্তেজিত, তাই সে অস্থির হয়ে ভিউ রুম থেকে বেরিয়ে তার বাবাকে দেখার জন্য ভেসে ভেসে গিয়েছিল, কিন্তু দেখলো তার বাবা সেখানে রিপোর্টাররা তাকে ঘিরে রেখেছেন, নানা রকম প্রশ্ন করছে। তাই সে দেখলো যে তার এখনও দেরি আছে, তাই সে আবার সেই ভিউ রুমে ফিরে এলো এবং সেখান থেকে তার বাড়ি চাঁদকে দেখলো। দেখলো যে চাঁদটা খুবই ছোট দেখাচ্ছে, তখন সে মনে মনে চিন্তা করলো যে চাঁদে নিশ্চয়ই এখন সবাই পার্টি করার জন্য রেডি হচ্ছে, কারণ চাঁদে সূর্য ওঠার সময় প্রত্যেকবারই পার্টি হয়, কারণ সারা বছরে সূর্য মাত্র 12-13 বারই ওঠে, তাই ছোট ছোট বাচ্চারা সেখানে রেডি হয়ে উৎসব করে। কারণ সূর্য যখন এখানে ওঠে, সূর্য কী করে, চাঁদের উপরিভাগে এক পাশ থেকে অন্য পাশে ধীরে ধীরে আলো ছড়িয়ে দেয়, যতক্ষণ না পর্যন্ত অন্ধকারটা পুরোপুরি বিলীন না হয়ে যায়। ঠিক আছে।